হাতে গোনা আর কয়েকটা দিন পাহাড়ে জিটি নির্বাচনের পাশাপাশি সমতলে শিলিগুড়ি মহকুমা নির্বাচন। লাগাতার প্রচারের মধ্যে দিয়ে প্রচার সারছে সমস্ত রাজনৈতিক দলই। তবে ভারী বৃষ্টিতে প্রচারে অনেক বাধা পড়লেও প্রাকৃতিক প্রতিকূলতাকে কাটিয়ে প্রার্থীদের সমর্থনে বিভিন্ন দলের নেতাদের প্রচারে বার হতে লক্ষ্য করা যাচ্ছে। চতুর্মুখী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, মহকুমা পরিষদ কাদের দখলে থাকে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ছাড়াও একাধিক দল ও নির্দল প্রার্থী রয়েছে নির্বাচনী মসনদে। আগামী 26 জুন নির্বাচন হবে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও জিটিএতে কোনো দলই প্রচারে খামতি রাখতে চাইছে না। আবহাওয়ার খানিকটা উন্নতি ঘটতে প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার প্রচার চালায় কংগ্রেস ও বিজেপি। এদিন প্রচারে সামিল হন বিজেপির সাংসদ রাজু বিস্তা, পাশাপাশি প্রচারে যান কংগ্রেসের শঙ্কর মালাকার এবং তৃণমূল কংগ্রেসও। শিলিগুড়ি ও পাহাড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার। আমরা এ বিষয়ে সরাসরি যোগাযোগ করে নেব আমাদের শিলিগুড়ির প্রতিনিধির সাথে। কৃষ্ণা, শিলিগুড়িতে প্রচার কেমন জমে উঠেছে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদ কার্যালয়ের বাইরে। এই শিলিগুড়ি মহকুমা পরিষদ এখন কার দখলে যায় সেটাই এখন চিন্তার বিষয়। এবং তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে রাজ্য নির্বাচনে জয়ী হলে পরেও শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং শিলিগুড়ি যে পুরসভা রয়েছে সেটা কিন্তু অধরা ছিল। কিন্তু বিগত পুরো নির্বাচনে শিলিগুড়ি পুরসভা তৃণমূল দখল করলো, এখন তাদের একটাই চ্যালেঞ্জ এই শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করা। এই শিলিগুড়ি মহকুমা পরিষদে কিন্তু গতবার বাম এবং কংগ্রেস মিলে এই শিলিগুড়ি মহকুমা পরিষদে জয়ী হয়েছিল এবং তারা এই শিলিগুড়ি মহকুমা পরিষদ চালায়। এবার এই শিলিগুড়ি মহকুমা পরিষদ বাম কংগ্রেস জোট না হলে পরে তারা একটা আসন সমঝোতার দিকেই চলেছে। এবং তৃণমূল কংগ্রেস প্রতিটা এই মহকুমা পরিষদের নখানা হচ্ছে গিয়ে আসন, এই নটা আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। পাশাপাশি বিজেপিও নটি আসনে প্রার্থী দিয়েছে, বামেরা প্রার্থী দিয়েছে আটটা, একটা আসন তারা রেখেছে কংগ্রেসের জন্য। কিন্তু পাশাপাশি কংগ্রেসও কিন্তু আলাদাভাবে বিভিন্ন মহকুমা পরিষদের বিভিন্ন আসনে তারা প্রার্থী দিয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকে ছিটকে বেরিয়ে কিন্তু অনেকে কিন্তু নির্দল প্রার্থী হিসেবে কিন্তু তারা মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু এই নির্দল প্রার্থীদের সরানোর জন্য ইতিমধ্যে একটা বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশিস প্রামাণিক। তাকে এই নির্বাচনী প্রচারের জন্য বসিয়ে দেওয়া হয়েছে, কেননা তিনি যেরকম বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের বিরুদ্ধে দিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। এখন দেখা যে এই মহকুমা পরিষদ কার দখলে যায়। কিন্তু হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তার আগে 26 তারিখ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন। দুদিন আগেই নির্বাচনের যে প্রচার সেই প্রচার কিন্তু শেষ করতে হবে। কিন্তু বাদ সাচ্ছে আবহাওয়া। আবহাওয়াবিদরা বলেছেন যে আগামী 19 তারিখ পর্যন্ত কিন্তু পার্বত্য অঞ্চল সহ শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বর্ষণ হবে। এই প্রবল বর্ষণ হচ্ছেও, মাঝে মাঝে একটু যখন বৃষ্টিটা ঝরছে, যখন বৃষ্টিটা পড়ছে না, তখন নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়ছেন সমস্ত প্রার্থীরা। মূলত সমস্ত প্রার্থীদের মূল ফোকাস হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করা। তারা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন প্রচার করছে। বড় সমাবেশ এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি, কিন্তু তারা চাইছে যে এই নির্বাচনের কয়েকদিন আগে তারা এই বড় বড় জনসভার আয়োজন করেছে। ইতিমধ্যে আজকে অরূপ বিশ্বাসের তৃণমূলের হয়ে প্রচার করতে যাওয়ার কথা। অশোক ভট্টাচার্য থেকে শুরু করে জীবের সরকার, সমন পাঠকরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বিভিন্ন এলাকা ঘুরছেন। তার সঙ্গে বিজেপিও কিন্তু বিভিন্ন এলাকা ঘুরছেন, বিজেপির সাংসদ রয়েছেন তিনি রাজু বিস্তা, তিনিও বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বিভিন্ন ভাবে প্রচারে সামিল হচ্ছেন। সেই সঙ্গে রয়েছে 26 তারিখে জিটিএ নির্বাচন। এই জিটিএ নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেভাবে প্রাপ্তি দিতে পারেনি, কিন্তু তারা হামরো পার্টির সঙ্গে, একটা হামরো পার্টি নয়, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে আসন সমঝোতায় রয়েছে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অমিত থাপাও পাহাড়ের বিভিন্ন জায়গায় নিজের নির্বাচনী ক্ষেত্র ছাড়াও অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের নির্বাচনী ক্ষেত্রে জোরদার প্রচার শুরু করেছেন। হামরো পার্টির অজয় এডোয়ার্ডও নিজের নির্বাচনী ক্ষেত্র ছাড়াও বিভিন্ন পাহাড়ের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে যে এই জিটিএ নির্বাচনের বিরোধিতা করছেন গোর্খা প্রজা, গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএ। গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং তিনি অনশনে বসেছিলেন আমরণ, কিন্তু সেই অনশন শেষ পর্যন্ত কার্যকরী হয়নি।
সেই অনশন করার পরেও চিড়ে ভেজেনি অর্থাৎ জিটিএ নির্বাচন স্থগিত রাখা হয়নি সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে। তারপরে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তার আমরণ অনশন তুলে নেন এবং বলা যেতে পারে তিনি এখন আর সেভাবে প্রচার করছেন না বিরোধিতায়, কিন্তু এই বিরোধিতায় জোরদার প্রচার শুরু করেছেন জিএনএল নেতা মনজি সিং। তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড় তার কনভয়ে কালো পতাকা এবং জিএনএল এর দলীয় পতাকা লাগিয়ে এই জিটিএ নির্বাচনের বিরোধিতা করছেন। তার বক্তব্য 21 তারিখ এই জিএনএল এর নির্বাচন নিয়ে শুনানি হয়েছে হাইকোর্টে। মনজি সিং এর পিতা তিনি এই জিটিএ নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন এবং সেই নিয়ে একটা মামলা করেছিলেন হাইকোর্টে, সেই মামলার শুনানি হচ্ছে 21 তারিখ। অথচ 26 তারিখ জিটিএ নির্বাচন রয়েছে, এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে হাইকোর্টে শুনানির আগেই। মনজি সিং এর বক্তব্য 21 তারিখ শুনানির পর জিটিএ নির্বাচন আদৌ হবে না তাই নিয়ে একটা সংশয় রয়েছে, কিন্তু তার মধ্যেই এই জিটিএ নির্বাচনের ঘোষণা করা হয়েছে। তো সেই বিরোধিতায় যাতে জিটিএ নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তার যদিও জিটিএ নির্বাচন হয় যাতে এই জিটিএ নির্বাচনে কেউ ভোট না দেয় সেই প্রচার করছেন মনজি সিং এবং তার সঙ্গে সামিল হয়েছেন বিধায়ক নীরজ সিনহা। পাহাড়েও কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় ধস নামছে, তারপরেও তারা বিভিন্ন প্রার্থীরা প্রচার করছেন এক পাহাড়ে। অরিন্দম, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রচার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি, তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য প্রতিকূলতা কাটিয়ে তোলাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। সমস্ত কিছুতেই প্রতিকূলতা রয়েছে, যেমন প্রতিকূলতা রয়েছে নির্বাচনী লড়াইয়ে জয়লাভ করার জন্য, কেননা তাদের প্রতিদ্বন্দ্বীরা কেউ কিন্তু কম নয়, তারা প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সেটাও একটা প্রতিকূলতা কাটিয়ে তারা নির্বাচনী প্রচার করছেন। পাশাপাশি এই যে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে তারা যে নির্বাচনী প্রচার করছেন এটাও তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তারা বলছেন এই প্রতিকূলতা কাটিয়েও আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং মানুষের কাছে পৌঁছবো, যত প্রতিকূলতায় আসুক সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তারা নির্বাচনী প্রচারে বের হবেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করবেন, এমনটাই বলছেন সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা। এই নির্বাচন মানে একসাথে জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে বা পুলিশ প্রশাসনের আধিকারিকরা কি জানাচ্ছে? পুলিশ প্রশাসনের আধিকারিকরা বলছেন যে নির্বাচনী প্রচারের জন্য কেন্দ্রীয় বাহিনীর আপাতত কোনো প্রয়োজন নেই, তারা রাজ্য পুলিশই এই সমস্ত নির্বাচন করাতে চাইছেন। বলেছেন যে রাজ্য পুলিশের কাছে প্রচন্ড পুলিশ কর্মীরা রয়েছেন এবং প্রচন্ড পাওয়ার তাদের কাছে রয়েছে, তারা এখনো পর্যন্ত কোনো রকম খামতি নেই পুলিশের। তো যদি সেরকম প্রয়োজন পড়ে তখন কেন্দ্রীয় বাহিনীর কথা তারা চিন্তা ভাবনা করবে, এই মুহূর্তে তারা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছেন না। তবে পুলিশ কর্মীরাও কিন্তু নানান দিক থেকেই প্রস্তুত, এখনো পর্যন্ত যদিও রুট মার্চ করতে দেখা যাচ্ছে না কোথাও কোনো পুলিশ কর্মীকে বা কোনো কিছুকে, তো কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে সমস্ত দিকেই। ইতিমধ্যেই সমস্ত জায়গায় তল্লাশি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কোনো হাতিয়ার পাওয়া যাচ্ছে কিনা, কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে কিনা, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা সেই দিকে কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারের সহ যে পাহাড়ের যে পুলিশ কর্মীরা রয়েছেন সেই দিকে কিন্তু প্রচন্ড নজর রয়েছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, নাকা তল্লাশি চলছে, এই সমস্ত কিছু কিন্তু পুলিশের তরফ থেকে রয়েছে। ধন্যবাদ কৃষ্ণা। শিলিগুড়ি ও পাহাড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার, হাতে গোনা আর কয়েকটা দিন। পাহাড়ে জিটিএ নির্বাচনের পাশাপাশি সমতলে শিলিগুড়ি মহকুমা নির্বাচন, লাগাতার প্রচারের মধ্যে দিয়ে প্রচার সারছে সমস্ত রাজনৈতিক দল। তবে ভারী বৃষ্টিপাতে প্রচারে অনেক বাধা পড়লেও প্রাকৃতিক প্রতিকূলতাকে কাটিয়ে প্রার্থীদের সমর্থনে বিভিন্ন দলের নেতাদের প্রচারে বার হতেও লক্ষ্য করা যাচ্ছে। আগামী 26 জুন নির্বাচন হবে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও জিটিএতে, কোনো দলই প্রচারে খামতি রাখতে চাইছে না। আবহাওয়া খানিকটা উন্নতি ঘটতেই প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার প্রচার চালায় কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল। এদিন প্রচারে সামিল হন বিজেপির সাংসদ রাজু বিস্তা, পাশাপাশি প্রচারে যান কংগ্রেসের শঙ্কর মালাকার। আগামী 26 জুন নির্বাচন হবে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও জিটিএতে, কোনো দলই প্রচারে খামতি রাখতে চাইছে না। আবহাওয়া খানিকটা উন্নতি ঘটতে প্রচারে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার প্রচার চালায় কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল। এদিন প্রচারে সামিল হন বিজেপির সাংসদ রাজু বিস্তা, পাশাপাশি প্রচারে যান কংগ্রেসের শঙ্কর মালাকার। ভোট দিন, ভোট দিন, বন্দে মাতরম।
তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি প্রচার চালানো হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকেও। নিজের নির্বাচনী ক্ষেত্রে তৃতীয় দিনের প্রচারে ঝড় জিটিএ নির্বাচনের গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনিত থাপার। জিটিএ নির্বাচনে শিটং লাটপাঞ্চারের গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনিত থাপা। নিজের এলাকায় অনিত থাপার নির্বাচনী প্রচারে এদিন ছিল তৃতীয় দিন। লাটপাঞ্চার শিটং সফরের তৃতীয় দিনে তিনি সেবক 10 মাইল, কালীঝোটা কর্মঠ 6 মাইল, আপার রোলক লোয়ার রোলক লঙ্কুর এবং কাদং পরিদর্শন করেন। এলাকা পরিদর্শনের পর তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে লাটপাঞ্চার শিটংয়ে রয়েছেন, এখানকার মানুষ তাকে চেনেন, এখানকার মানুষ তাকে ভোট দেবেন। তিনি এখানে ভোট চাইতে আসেননি, সম্প্রদায়ের উন্নয়নের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে এসেছেন। সেবক রেল প্রকল্প নিয়ে তিনি বলেন, রেলওয়ের পরিকল্পনা কেন্দ্রের পরিকল্পনায় এখানে কোনো সমস্যা হলে তার রিপোর্ট চাইব। বিধায়ক নীরজ জিম্বাকে সঙ্গে নিয়ে জিটিএ নির্বাচনের বিরোধিতায় প্রচারে মন ঘিসিং। পাহাড়ের রাস্তায় কনভয়ে কালো পতাকা ও দলীয় পতাকা লাগিয়ে মিছিল করা হয় এদিন। জিএনএলএফ বিশ্বাস করে জিটিএ এর মাধ্যমে পাহাড় সমস্যার সমাধান সম্ভব নয়। এদিন বিধায়ক নীরজ জিম্বা সহ মন ঘিসিং ও দলীয় কর্মীদের নিয়ে কনভয়ে দার্জিলিং থেকে পৌঁছায় কালিম্পং পাহাড়ে। কালিম্পং পাহাড়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন তারা। তাদের বক্তব্য, 21 জুন হাইকোর্টে জিটিএ নির্বাচনের শুনানি, তারপর 26 জুন জিটিএ নির্বাচন। শুনানিতে জিটিএ নির্বাচন হবে কিনা সেটাই প্রশ্ন। এদিন জিএনএলএফ এর সমাবেশে প্রচুর নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে।